মাই হোম স্টাইল কুকিং এ সবাইকে স্বাগত। আমি আজকে আপনাদেরকে একটা মাছের রেসিপি শেয়ার করব। আমি আজকে বাটা মাছ দিয়ে আপনাদেরকে খুবই টেস্টি একটা রেসিপি শেয়ার করছি, যেটা হচ্ছে সর্ষে আর পেঁয়াজ বাটা দিয়ে আমি করব। দারুণ হয় খেতে, আমি বাড়িতে বহুবার ট্রাই করেছি, তাই আমি আজকে ভাবলাম যে এই রেসিপিটা আপনাদেরকে শেয়ার করি। তাহলে চলুন দেখে নিই কি করতে হবে। এর জন্য আমি এখানে চারটে বাটা মাছ নিয়েছি, এটা সামান্য নুন দিয়ে দিচ্ছি এর মধ্যে। এবারে দিয়ে দেবো এর মধ্যে সামান্য একটু হলুদ গুঁড়ো, দিয়ে এটাকে খুব ভালো করে একটু মাখিয়ে নেব। আর বাটা মাছ কিন্তু একটু নুন আর একটু হালকা গরম জল দিয়ে ধুলে তাহলে কিন্তু এর আস্টে গন্ধটা চলে যায়। আপনারা ওইভাবে একটু ধুয়ে নেবেন তাহলে খুব ভালো হয়। এটাকে খুব সুন্দর করে মাখিয়ে মাছটাকে একটু সময় রেখে দেব, তারপর এগুলোকে ভেজে নেব। আর এই রেসিপিটার জন্য কিন্তু খুবই কম কিছু ইনগ্রিডিয়েন্টস লাগে, একদমই ঝটপট তৈরি হয়ে যায়। এবারে কড়াইর মধ্যে আমি মাছটাকে প্রথমে ভেজে নেব। সর্ষের তেল আমি গরম করে নিয়েছি, তেলটা খুব গরম হয়ে গেছে। এবারে এর মধ্যে আমি বাটা মাছগুলোকে দিয়ে দিলাম, দিয়ে এই মাছগুলোকে একটু লালচে করে ভাজবো। আপনারা যেরকম কড়া ভাজা পছন্দ করতে করলে কড়া ভাজা করে করতে পারেন, হালকা করে ভাজতে পারেন, ওটা আপনাদের উপরে নির্ভর করছে। এবারে আমি মাছগুলোকে তুলে নেব, দেখুন এগুলো ভাজা হয়ে গেছে, তুলে নেব। এবারে আমি এর মধ্যে আরো সামান্য একটু তেল দিয়ে দিচ্ছি। এবারে এর মধ্যে দিয়ে দেব আমি কালো জিরে ফোড়ন, খুবই সামান্য একটু দিচ্ছি। এবারে এর মধ্যে আমি পেঁয়াজ আর কাঁচা লঙ্কা একসাথে মিক্সিতে দিয়ে খুব ভালো করে বেটে রেখেছি। আপনারা যেরকম ঝাল পছন্দ করেন সেই অনুযায়ী দেবেন, খুব বেশি যেন আবার ঝাল না হয়। একটু নুন দিয়ে দিলাম এর মধ্যে, এবারে এটাকে একটু সময় কষাতে হবে, দিয়ে দিলাম। এবারে এর মধ্যে আমি দেব একটু হলুদ গুঁড়ো, একটু জিরের গুঁড়ো দিয়ে দেব, দিয়ে এটাকে খুব ভালো করে মিশিয়ে দেব। দেখুন মশলাটা যখন এরকম শুকনো শুকনো হয়ে তেল তেল ছেড়ে আসবে তখন এর মধ্যে জল দিয়ে দিতে হবে। জল দিয়ে দিচ্ছি, বেশ খানিকটা জল দিয়ে দিলাম, দিয়ে এটাকে মিশিয়ে নেব। আর তিনটে কাঁচা লঙ্কা আমি এমনি চিরে রাখিনি, জাস্ট এমনি একটু ফ্লেভারের জন্য দিয়ে দিলাম। এটাকে ফুটতে দেব, দেখুন ঝোলটা ফুটে উঠেছে। এবারে আমি এর মধ্যে সর্ষে বেটে, তারপরে আমি হলুদ সর্ষে আর কালো সর্ষে একসাথে বেটে নিয়েছি, তারপর ছেঁকে এর খোসাটাকে ফেলে দিয়েছি। এবারে এটা আমি এর মধ্যে দিয়ে দেব। খোসাটা ছেঁকে ফেলে দিলে কি হয়, তেতো হয় না, আর এটা অনেক সময় গ্যাস হয় সর্ষে খেলে, কিন্তু এরকম ভাবে ছেঁকে ফেলে দিলে কিন্তু খোসাটা ওইগুলো আর ওই প্রবলেম গুলো আর হবে না। এবারে এর মধ্যে আমি মাছগুলোকেও দিয়ে দিলাম সুন্দর করে, দিয়ে এবার এটাকে মিশিয়ে নেব। এবার একটু সময় ঢাকা দিয়ে মিডিয়াম আঁচে এটাকে রান্না হতে দেব, ঝোলটা একটু শুকনো করব, তারপরেই নামিয়ে নেব। দেখুন এটা ঝোলটা শুকনো হয়ে গেছে অনেকখানি, সাইড দিয়ে তেল তেল ছেড়ে এসেছে দেখুন। এবারে এটাকে আমি নামিয়ে নেব। আপনারা যেরকম ঝোল রাখতে চান, যদি বেশি ঝোল ঝোল রাখেন এরকম রাখবেন, আর যদি মনে করেন একটু শুকনো শুকনো গায়ে গায়ে করবেন তাহলে আর একটুখানি শুকনো করে তারপরই নামিয়ে নেবেন। এটা গরম ভাত দিয়ে দারুণ লাগে, আপনারা অবশ্যই ট্রাই করুন, আমাকে জানান কিরম লাগলো। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবেন না। ভালো খান, সুস্থ থাকুন।